না, যাওয়ার সময় আন্ধার হয়ে গেলে তো প্রবলেম, রাস্তা রাস্তা ভাঙ্গা, তারপর আবার মাটির রাস্তা, এলইডি লাইট এগুলো ভাঙ্গা চুরা কিচ্ছু দেখা যাবে না, তো সব সাদা। হ্যাঁ 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 ও ইন্ডিয়ার বাজার, ইন্ডিয়ার দামে নেওয়া যায় তো জিনিস। হ্যাঁ হ্যাঁ, মানে দাম যেটা ওটাই দিতাম, বেশি দাম দিতে হতো না। আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা, উনি বললো এখানে ইন্ডিয়ার বাজার বসে, এটা শুক্রবার আর কি মঙ্গলবার, না শুক্র আর মঙ্গলবার ইন্ডিয়ার বাজার বসে, আর এখানে ইন্ডিয়ার দামেই বাজারগুলো করা যায়। তো আমরা আজকে আসছি শুক্রবার, যার কারণে আমরা এটা দেখবো না আর কি। উনি বলতেছে আমরা শনিবার আসলে ভালো হইতো, তো আগামীকাল শনিবার, আগামীকাল আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো ইন্ডিয়ার বাজারটা দেখা হইল না আর কি, যাক সমস্যা নাই, বিছানাকান্দি দেখতে আসছি, ইন্ডিয়ার বাজার করতে আসি নাই, বিছানাকান্দি দেখা গেলেই হবে। দেখা যাচ্ছে কিনা জানি না পাহাড়গুলা, ওই পাশে ইন্ডিয়া, মানে আমরা একদম সীমান্তবর্তী এলাকাতে আছি, একদম সীমান্তে। এখানে বিজিবির ক্যাম্প আছে, এই তো বর্ডার গার্ড বাংলাদেশ বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি। তো এই লোকটা সম্পর্কে একটু বলি, এই লোকটা হচ্ছে এখানে স্থানীয় রাইডার, উনি বাইকে করে মানে বাইকটা ভাড়ায় চলে, উনি এখানে বাইক দিয়ে যাত্রী পারাপার করে এদিক থেকে ওদিক, আর দেখে মনে হইলো এখানে উনি খুব ভালোই আছে, ভালোই ভাড়া পায়, আর উনি নাকি মাঝে মাঝে ইন্ডিয়াতেও যায়, যা যা লাগে নিয়ে আসে, ভালোই আছে উনি। কি সুন্দর, হ্যাঁ বালি স্তর অনেক মোটা, এত মোটা যে চাকা আটকায় যাচ্ছে। ওইখানে আর ওইটা ইন্ডিয়া, কোনটা বাং, এটা এই পিলার এটা, হ্যাঁ তো কাঁচাটা এত দূরে যে, এইটা পিলার, এই গরু ছাগল এগুলো কি বাংলাদেশিদের?
ওরে বাবা রে বাবা, বিছানা কান্দি, অনেক কষ্ট হয়েছে আসতে। আর সত্যি কথা বলতে 2-3 বার হয়তো পরেও যাইতাম, পিছে নাবিল্লাও আছে, অনেক কষ্ট হয়েছে। কিভাবে কন্ট্রোল করছি আল্লাহর রহমত, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। এখানে আবার সামনে পানি দেখতেছি, ওটা কিভাবে পার হয় আমি জানি না। ওই যে একটা বাইক পার হচ্ছে সোজা, তেমন কঠিন কিছু না। আমরা এখন তাহলে পানি, এটা পার হওয়া যাবে, এখন আমরা ওখানে বাজার টাজার আছে না? আচ্ছা আচ্ছা, এটা পার হইতে হবে এখন না? আচ্ছা, আমরা এখন এটা পার হব, পার হয়ে গেছি। মানে এখানে রাস্তার একটা দাগ আছে, এখানে মধ্যে থাকতে হবে, এর বাইরে গেলে পড়ে যাচ্ছি। কারণ এই জায়গাটাতে বাইক আসা যাওয়া করতেছে, আর এই এখানে মাটিটা বসছে আর কি, বা সাইডের মাটিগুলো তেমন একটা বসে নাই, তো এখানে আমরা পার্ক করতে পারবো। কিছু লাগলে বলবো, কিছু লাগলে বলবো।